মাননীয় মন্ত্রী, এসএসসি পরীক্ষার বিষয়টি নিয়ে আসলে কি বলবেন? এখন ওদের এসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্তটাই বা কি? সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা 2021 সালে পরীক্ষার্থী, বিশেষ করে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2021 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা অনেকটাই টেনশনে ভুগতেছো যে তোমাদের পরীক্ষাটা হবে কি না, সশরীরে পরীক্ষা হবে কি না বা পরীক্ষা হবে কি না, এই নিয়ে তোমাদের মনে অনেকটাই দুশ্চিন্তা কাজ করতেছে। তো এই দুশ্চিন্তা দূর করার জন্যে জাস্ট এই ভিডিওটা তোমাদের, বলতে গেলে এটা তোমাদের জন্য একটা খুশির সংবাদ বা সুসংবাদ বটে। তো গতকালকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটা সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে তোমাদের এই পরীক্ষার ব্যাপারে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে। তোমরা হয়তো বা আমার এই ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা দেখছো, অনেকে বুঝছো অনেকে বোঝো নাই। তো চলো আমরা এক ঝলকে শিক্ষামন্ত্রীর সেই বক্তব্যটুকু একটু শুনে আসি। তোমরা যারা আমার স্টাডি হেল্পলাইন বিডি চ্যানেলটি ভালোবাসো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে স্টুডেন্ট টিভি চ্যানেলের, অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সেখানে সকল রকম এডুকেশনাল আপডেট প্রকাশ করা হবে। এটা নিয়ে তো অনেকবার বলেছি, কদিন আগেই বলেছি যে আমরা খুব শিগগিরই এই মাসের মধ্যেই আমরা একটা জানাবার চেষ্টা করব যে আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ, কারণ এখন যে অবস্থা তাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে 60 দিন বা 80 দিন ক্লাস করিয়ে তারপরে পরীক্ষা নেয়া, সেই সময়গুলো আর থাকছে না। তো সেই কারণে আমরা কি করতে পারি সেই বিষয়টি আমরা জানাবো। তো আশা করি সকলেই তার মুখ থেকে শুনতে পেরেছ যে তোমাদের যেই 60 কর্মদিবস ক্লাস করি এসএসসি পরীক্ষা এবং 84 কর্মদিবস ক্লাস করিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষা নিবে এমন প্রায় পরিকল্পনা ছিল, সেটা এখন আর সম্ভব নয়। এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা সম্ভব নয়, যে কারণে আর কি এই ক্লাসগুলো নেওয়া সম্ভব নয় এবং সশরীরে পরীক্ষা নেওয়া কোনোভাবে সম্ভব নয়। এছাড়াও পূর্বে একটা সংবাদ সম্মেলনে বলেছে যে সশরীরে পরীক্ষার পক্ষে না, তারা বিকল্পভাবে মূল্যায়ন করতেছে। তো তোমাদের প্রশ্ন হচ্ছিল এই সিদ্ধান্তটা আসবে কবে? মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু গতকালকেও বলেছে যে এই নিয়ে গত সংবাদ সম্মেলনে বলেছে যে খুব শীঘ্রই এই সিদ্ধান্তটা আসবে। তবে সেই সংবাদ সম্মেলনে বলেছিল যে জুলাইয়ের গোড়ার দিকে, অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে আর কি এই আপডেটটা প্রকাশ করবে। তো সর্বোপরি তোমাদের জন্য এটা একটা গুড নিউজ যে তোমাদের সশরীরে পরীক্ষা হবে না, তোমরা সশরীরে পরীক্ষার বিপক্ষে ছিলে এবং তোমাদের সেই অ্যাডভান্টেজটা তোমরা পাচ্ছ যে সশরীরে পরীক্ষা হবে না, বিকল্পভাবে মূল্যায়ন হবে। এখন প্রশ্ন হলো বিকল্পভাবে মূল্যায়ন কীভাবে হতে পারে আর কি, বিকল্পভাবে মূল্যায়নটা কী? তো এই ব্যাপারে অনেকটা কথা উঠতেছে যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন, এটা নিয়ে একটু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হোক আর যেইভাবে মূল্যায়ন হোক, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে যে শিক্ষার্থীদের ক্ষতি হবে এমন কোনো পরিকল্পনা তারা নেবে না বা এমন কোনো সিদ্ধান্ত তারা নেবে না। সেক্ষেত্রে এতটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমাদের যেই সিদ্ধান্তটাই আসুক তোমাদের সুবিধা হবে এবং তোমরা এ থেকে অ্যাডভান্টেজ পাবে। তো এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন একটি আপডেট। আশা করি যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের যে চিন্তাটা ছিল তোমাদের পরীক্ষাটা হবে কি না, তো এতটুকু ক্লিয়ার যে তোমাদের সশরীরে পরীক্ষা হবে না, অন্য যে কোনোভাবে তোমাদের মূল্যায়ন হবে, যে কোনোভাবে তোমাদের এই পরীক্ষাটা হবে আর কি, এটা সশরীরে হবে না। অর্থাৎ কেন্দ্রে যেয়ে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল এভাবে আর কেন্দ্রে যেয়ে পরীক্ষা দেওয়া হবে না। তো এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন একটি আপডেট। আশা করি ভিডিওটি উপকার আসছে, উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।